পূর্ব কানাডায় ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। গেল সপ্তাহে 150টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলের ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। কয়েক হাজার কিলোমিটার দূরের আকাশও ধোঁয়ায় ভরে গেছে। সেই ধোঁয়া যুক্তরাষ্ট্রের একটি বড় অংশের ওপর দিয়ে চলে গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বায়ুদূষণ অসম্ভব বেড়ে গেছে। বয়স্ক ও গুরুতর অসুস্থদের নিরাপদে সাবধানে থাকতে বলা হয়েছে। কিছুদিন ধরেই কানাডা থেকে দাবানলের ধোঁয়া আমেরিকায় আসছিল, কিন্তু এখন কুইবেকে দাবানল থেকে যে ধোঁয়া ছড়াচ্ছে তা খুবই ক্ষতিকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া সহ বিশাল এলাকায় ধোঁয়া ছড়িয়েছে। এখানে স্কুলগুলো অনলাইন ক্লাস শুরু করেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের 2600টি ফ্লাইট ধোঁয়ার জন্য দেরিতে ছেড়েছে বা বাতিল হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দাবানল সাধারণত কানাডার পশ্চিম অঞ্চলে হয়, এবার হয়েছে পূর্বাঞ্চলে। নোভা স্কটিয়া, কুইবেক, অন্টারিওতেও দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে এত ধোঁয়া যাচ্ছে। চলতি বছর কানাডায় 33 লাখ হেক্টর অঞ্চলে গাছপালা দাবানলে পড়ে গেছে। এখন শুধু কুইবেকেই 160টি দাবানল সক্রিয় আছে। 10,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।